বর্ধমান জেলার মাধবডিহি থানার উচালন গ্রামে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য। উচালন গ্রামে ব্রাহ্মণপাড়ায় ঘন বসতিপূর্ণ এলাকার মাঝে বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা মহিলা পূর্ণিমা যশ। ডাক্তার দেখাতে যাওয়ার জন্য এদিন মেয়ের বাড়িতে ছিলেন তিনি। আজ সকালে মেয়ের সঙ্গে বর্ধমানের ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল তার। আজ সকালে পাড়া প্রতিবেশীর কাছ থেকে ফোনে খবর আসে যে বাড়িতে চুরি হয়েছে। চাবি তালা ভেঙে আলমারির লকার ভেঙে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার পাশাপাশি রীতিমতো লণ্ডভণ্ড চালিয়ে গিয়েছে দুষ্কৃতীর দল। অবিলম্বে মাকে নিয়ে বাপের বাড়িতে ছুটে আসেন তার ছোট মেয়ে কাবেরী দলুই। তিনি জানিয়েছেন, তার মায়ের সঞ্চয় করার নেশা ছিল, তিনি টাকা জমিয়ে রাখতে পছন্দ করতেন। সেই জমিয়ে রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রায় 5 লাখ টাকা ছিল আলমারিতে, এছাড়াও 7 থেকে 8 ভরি মতো সোনার গহনা ছিল আলমারিতে, তাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত জিনিস তছনছ করে রেখে দিয়ে গেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে মাধবডিহি থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। এরপর থানায় লিখিত অভিযোগ করবার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার। একথা জানিয়েছেন বাড়ির ছোট মেয়ে কাবেরী দলুই। জনবহুল এলাকায় এমন চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। ঘটনা ঘটেছে আমার বাড়িতে কালকে, মানে ওই 10:30 সময় মাকে আমি নিয়ে গেছিলাম মায়ের চেক আপের জন্য। আমার বাড়ি আপিয়ে নিয়ে গিয়েছিলাম যে আজকে আমি বিকালে বর্ধমান যাব। আজকে সকালবেলায় ফোন আসছে যে সমস্ত ঘর খোলা এবং আলমারি পুরো ফাঁক করে তারা সব নিয়ে চলে গেছে, লুট করে নিয়ে চলে গেছে। এটা তো কোনোদিন হয় না। এটা কোথায় ঘটেছে ঘটনাটা? এটা উচালন, বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমানের উচালন গ্রামে হয়েছে। আর আমার বাবার নাম হচ্ছে লেট মৃত্যুঞ্জয় যশ, মায়ের নাম পূর্ণিমা যশ, আর আমি হচ্ছি ওনার ছোট মেয়ে। এবং আপনারা নিজেরাই দেখতে পেলেন কী হারে ঘটনা, এবং খুব জনবসতিপূর্ণ এলাকা, মানে একদম গ্রামের ভিতরে, সেখানে কী করে ঘটনা? কোন পাড়া এটা? এটা উচালন, ব্রাহ্মণপাড়া। আপনার মা কি বাড়িতে একাই থাকতেন? হ্যাঁ, মা বাড়িতে একাই থাকতেন, মাঝে মাঝে মেয়েদের বাড়ি যেমন যেতেন সেরকম যেতেন। তারপরে এবার কালকে নিয়ে গেছি, আজকে আবার সব নিয়ে আবার ছুটে এলাম, এসে দেখছি এই ব্যাপার। কত বয়স হবে আপনার মায়ের? 72 বছর। প্রথম কিভাবে জানতে পারলেন যে চুরি হয়েছে? পাশের বাড়ির আমাদের ওই যে দাদার ছেলে আছে, সে ফোন করে, দিয়ে আমার বড় দিদিকে, আমার ফোনটা পায়নি কেউ, দিয়ে ও ফোন করে, এবার বড় দিদি আমাকে ফোন করে বলে, দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমরা আসি, এসে দেখতে পাই এই অবস্থা হয়ে গেছে। এবং কত টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে বা কি হয়েছে? ওনা উনি তো বলছেন যে 5 লাখ টাকার মতো, 5 লাখ টাকাই হবে ওনার। ওনার একটা সম্পদ, মানে সঞ্চয় করার একটা মানসিকতা ছিল, এবং এটা বিগত অনেক বছর ধরেই উনি অল্প অল্প করে সঞ্চয় করে করে রাখতেন, কাউ কত কিছু দিতেন না, না নিজেও কষ্ট করে থাকতেন। দিয়ে এবার যাই হোক, ওনার যেটা হ্যাবিট, সেই হ্যাবিটকে উনি করে রেখেছিলেন টাকাটা। এবার উনি তো প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গেছেন এবং অসুস্থ হয়ে পড়ছে যে আমার সব চলে গেল, সব চলে গেল করে উনি এবার কাজ। সোনা জানা কিছু ছিল? হ্যাঁ, সোনা জানা ছিল, ওনার অর্নামেন্ট ছিল, ওনার হার ছিল, বালা ছিল, কানের ছিল, তা আপনি ধরুন ওই 5-7-8 ভরির মতন সোনা হবে, মানে 5 লাখ টাকা লিকুইড ক্যাশ। এবং সেই টাকাটা এক জায়গায় থাকেনি, ওনার হয়তো এখানে কিছু, ওখানে কিছু, উনি কিন্তু সেটা মেমোরিতে ছিল যে আমার এত টাকার মতন ওনার আছে, এই আলমারির এই কোনায়, ওই কাপড়ের ভাঁজে, তিনটে জায়গার মধ্যে উনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। আচ্ছা, এই যে টাকাটা যে রেখেছে সেটা আমরাও জানি। এই যে আলমারিগুলো সব চাবি খোলা, আলমারির চাবি তার কিভাবে এলো? আলমারির চাবিটা উনি, আমরা তো কোনোদিন ওইসব জিনিসে হাত দিতাম না, উনি আলমারির চাবিটা, নিচে তলার ঘরের আলমারির চাবিটা ওই যে ড্রেসিং ড্রয়ার আছে, ড্রয়ারের মধ্যে রেখেছিলেন। আর এখানকার আলমারির চাবিটা কিটা এই খাটের তলাতে রেখেছিলেন। আমরা জানতাম না, আমরা কিছু ওনার হস্তক্ষেপও করতাম না, কিন্তু এবার ওনারা ওই চাবিকাঠিটা পেয়ে গেছে, পেয়ে যেতে, এবং বাবার যে পুরোনো আমলে দলিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৎনাত করে নিয়ে, মানে রেখে দিয়ে গেছে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন কত বছরকার আজ থেকে, আমরা তো খুব ছোটো, তখনকার দলিলপত্র পুলিশকে জানিয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা একটা ইনভেস্টিগেশন করে গেলেন, তারপর এখন দেখা যাক। আপনারা কোনো কমপ্লেন করেছেন লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে তো কমপ্লেন না এখন পর্যন্ত করা হয়নি, এবার করবো, প্রসেসে চলছে, ওনারা এলেন, দেখলেন, এবার আমরা সেটা করবো। এবার এটার একটা তদন্ত হওয়া দরকার, কারণ এত ভালো গ্রাম আমাদের,
এত ভালো এরিয়া, মানে আমরা এখানটা খুব ভালোভাবে থাকতাম, কিন্তু সেখানে যদি এরকম হয় ভবিষ্যতে তো আরও অনেক কিছু হতে পারতো। এই এই হয়ে গেছে ব্যাপারটা। আপনার নাম? আমার নাম কাবেরী দেবী। আপনি এই বাড়ির ছোট মেয়ে? আমি এই বাড়ির ছোট মেয়ে।